গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। এখন সময় হচ্ছে 5:45, দেখতেই পাচ্ছো তো, উঠে গেছি 5টায়। প্রচণ্ড আমার আজকেও কাশি হচ্ছে আর ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে, পুরো অবস্থা খারাপ। আমি ওখানে শুয়েছিলাম, দিয়ে আমি ঘরে চলে এলাম। ওখানে প্রচণ্ড নোংরা, রুমটার মধ্যে মানে ধুলো এত ভর্তি আর প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো উঠেই জাস্ট এসে গরম জল খেলাম, একটু রিলিফ লাগছে, বাট হচ্ছে মানে কনস্ট্যান্ট চলছে। তো যাই হোক, এখন একটু রেস্ট নিয়ে নেবো আর একটু, তার কারণ এত কাশি হচ্ছে, উইক লাগছে। তো চলো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত এনজয় করতে থাকো আমার সঙ্গে, আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। এর একটাকে দুবার দেখিয়ে দিয়ে দিচ্ছি। তুমি দাও না হাতে, ও তুমি হাতে নিয়ে মুখ ঘুরাও, পরিষ্কার আসছে না আসছে, দেখো সব এসছে। কোথায় গেবেন? খাওয়া দাওয়া করে জাস্ট এসে ড্রেস চেঞ্জ করেছি আর আজকে দিয়েছিলাম মাথায় কি বলে ওটাকে, মেথি, মেথি বাটা। তো সেটা দিয়ে বেশ ভালোই হয়েছে হেয়ারটা, আমার হেয়ারটা একটু খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য দিয়ে নিলাম। আর অনির্বাণ চলে এসে, এই যে অনির্বাণ শুয়ে পড়েছে অলরেডি, তো এবার একটু রেস্ট নেবো, সন্ধ্যাবেলায় উঠবো, উঠে চা টা খাবো। আজকে অনেকদিন চা খাওয়া হয় না, তো চলো। আজকে কাকু এসেছিল জানো তো, সুকুমার কাকু, হ্যাঁ, মেডিসিন নিয়ে গেছে। তো সকালবেলা এসেছিল ওই এমআর কাকু, তো সেটা নিয়ে কথা হচ্ছে। তো চলো এখন রেস্ট নিয়ে নিই। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের চা, চাটা রেডি হয়ে গেছে আর চায়ের উপরে সর পড়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক। এই যে অনির্বাণ কি একটা দেখছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন হচ্ছে বাজছে হচ্ছে 6:20। তো এখন চা নিয়ে আসলাম, চা খাবো। আর আজকে ভেবেছিলাম একটু বাইরে যাবো, বাট তারপরে আবার ভাবলাম যে না যাবো না, ডিসিশন চেঞ্জ করে নিয়েছি। আর আজকে রান্না করব, রুটি করব ভাবছি, রুটি আর সবজি আর ডাল করে নেব রাত্রিবেলায়। আর এই চা নিয়ে এখানে বসে গেছি অলরেডি, দেখতেই পাচ্ছ। তো চলো চাটা খাওয়া যাক। আজকে চাটা খুব একটা ভালো হবে না, তার কারণ আদা ছিল না, আদা দিলে একটু আলাদাই ভালো লাগে মোটামুটি। তো চলো চাটা খাওয়া যাক আর অনিমানকে ডাকি। ওই দিকে বসে বসে এই দেখছে, ও আজকে খাটটা এই পাশে করে দিয়েছে, এই এই দেওয়ালে। প্রথমে ছিল হচ্ছে এই দেওয়ালে, এই দেওয়ালটাতে ছিল, সেটা চেঞ্জ করে এই পাশটায় করে নিলাম। একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ অনেক কিছু জাস্ট এনে রাখা হয়েছিল, সেগুলোকেই ঠিকঠাক করা হচ্ছে আস্তে আস্তে। এখন অনেক জিনিস বাকি রয়েছে, সেগুলো আস্তে আস্তে করতে হবে। চলো আগে এটা খাই। তো আজকে রাত্রিরে রান্নায় ব্রোকলিকে ভালো করে টস করে নিয়েছি, হালকা ভাজা ভাজা। আর এটা হচ্ছে ছোলার ডাল আর রুটি। তো এটা আমি এখন অনির্বাণকে দিতে যাচ্ছি, ও বসে বসে ছবি এসে ফোন ঘাটছে। আমার খাওয়া নিয়ে বসে গেছি, এখন বাচ্চা হচ্ছে 8:20। তো আজকে হয়েছে রুটি, ছোলার ডাল আর হচ্ছে ব্রোকলি ভাজা। তো চলো রাত্রের খাবার চটপট খাই, এই জন্য ঠান্ডা বসে গেছে, আমরা দেখতেই পাচ্ছ ভালো। হ্যালো এভরিওয়ান, এখন রাতের 11টা বাজতেই যাচ্ছে, তো শুতে চলে এসেছি। অনির্বাণ দাঁত মাজতে গেছে,
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করা যাক। আশা করছি তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ।